করকর করছে। হ্যাঁ, এরপর আবার ডিনার বানাতে হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কুসুম, অফ টাইম ব্লগে সকলকে স্বাগত। আর এখন বাজে 1:15, আজকে 1:15 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সব কাজ কমপ্লিট করে ফেলেছি, কিন্তু এখনও রান্না কমপ্লিট হয়নি, রান্নাই মাত্র বসিয়েছি। আজকে রান্না হচ্ছে কালকে যা করেছি ফেনে ফেনে ভাত। আজকে হাজবেন্ডের ইচ্ছে হলো আজকেও ফেনে ফেনে ভাত খাবো, কারণ কালকে যেহেতু ডিম খাওয়া হয়নি, নিরামিষ ছিল, আজকে ডিম একটা আইটেম বাড়লো, শুধু ডিমটা হবে। আর তা আমার কাজটাও সোজা হয়ে গেল, আমাকে বেশিক্ষণ আর গ্যাসের কাছে থাকতে হবে না। ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চান হয়ে গেছে? তো আজও বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই একবার করে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে। আর গরমটা কিন্তু খুব ভালোই আছে। ঠিক আছে, রান্নাটা করে নিই। এই দেখো, আজকেও আমাদের লাঞ্চ হয়েছে ফেনে ফেনে ভাত, আগেই বললাম তোমাদের। আর শুধু একটা জিনিসই এক্সট্রা হয়েছে, সেটা হচ্ছে কালকে ছিল না, আজকে আছে ডিম সিদ্ধ। ভাতটা দিয়ে একদম ধোঁয়া বেরিয়েছে। আর আছে দেখছো হচ্ছে আলু সিদ্ধ, আর এদিকে মুগের ডাল সিদ্ধ, মাখা হয়ে গেছে তেল লঙ্কা করে। আর এর সঙ্গে মেখেছি 5 ফোড়ন আর তেল লঙ্কা, দুটো একসঙ্গে মেখেছি। আর এর সঙ্গে থাকবে ঘি। ঠিক আছে, বর্ষাকাল মানে অনেক কিছু খেতে ইচ্ছা করে সন্ধেবেলা, বসে থাকলেই মনে হয় এটা ওটা খাই। তাই আজকে মেয়ে একটা স্ন্যাক্স বানাচ্ছে, চাটা খাওয়া হয়ে গেছে, মেয়ে ইচ্ছে হলো আজকে একটা স্ন্যাক্স বানাই। আজকে বানাচ্ছে নাচোস। আর চলো তাহলে দেখে আসি ও কীভাবে নাচোসটা বানাচ্ছে, সবটাই ও নিজে করছে, আমি জাস্ট একটু হেল্প করছি। একটু গ্যাসটা জ্বেলে দিয়েছি, ওকে গ্যাস জ্বালাতে দিই না, গ্যাসটা জ্বেলে দিয়েছি, হালকা একটা হেল্প করে দিচ্ছি। হ্যাঁ, বাদবাকি কাজটা ও সবটাই নিজে করছে। চলো দেখা যাবো কেমন করে নাচোস বানায়। আর রান্না করতে এর আগেও বলেছি ও খুব ভালোবাসে, আর বিশেষ করে নতুন নতুন কিছু করবো এটা খুব ওর আগ্রহ। তাহলে চল দেখা কী বানাচ্ছি। আমি ঢাল এ করে দেবো, একটু নেড়ে দে। এই দেখো চালগুড়িটা, এই দেখো চালগুড়ি নিয়েছে, আর নাড়তে হবে না, এবার তুলে নে, তুলে দেবো দাঁড়া। এই দেখো এখন নাচোসের শেপ দিচ্ছে, এই এইগুলো বানিয়েছে, আর বাদ বাকি সব বানাচ্ছে। যাই হোক, ও তো আর সেরকম ভালো রান্না পারে না, হ্যাঁ যতটুকু চেষ্টা করছে অনেক কষ্ট করে করেছে। অবশ্যই আস্তে আস্তে তোর দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে করে সব কটা ও বানিয়ে নিক, এতটা বেশি করবো না, রেখে দেবো ফ্রিজে, বানিয়ে নিক তারপর তোমাদের দেখাবো। ভাজছিস? আর ওগুলো এগুলো ভাজা হয়ে গেছে, বাহ সুন্দর হয়েছে। তাই নাচোস ভাজা হচ্ছে, বেশ কয়েকটা ভেজেছে আর কয়েকটা ভাজছে, ভেজে নিক তারপরে ওতে মশলা দেওয়া হবে। ঠিক আছে, গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছে, আস্তে আস্তে কর, ভেজে নি। ও ফোন দেখেই এটা বানিয়েছে, আর ওর এসব রান্না করার খুব আগ্রহ, এটা ওটা বানাবো সেটা আগেও তোমাদেরকে দেখিয়েছি। আর এই নাচোসটা বানাতে গিয়ে ওর প্রথমে একদম ঠিক হয়নি, অনেকটা ওকে নাজেহাল হতে হয়েছে, একবার জল দিয়ে বসিয়েছে, জলটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য একটু পাতলা হয়ে গেছে।
আবার সেটাকে আবার চাল গুঁড়ি দিয়ে আবার একটু টাইট করেছে, করে অনেক আবার বসিয়ে আবার একটু নেড়েছে, নেড়ে আবার মেখেছে। মানে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে, একবারে তো হবে না, করতে করতেই ওর হবে। তবে বানিয়েছে খুব ভালো, আর এবং তোমাদেরকে দেখালাম, বেশ ভালো শক্ত হয়েছে, বেশ পুরো নাচোসের মতোই হয়েছে। মশলাটা দেওয়া বাকি আছে, তারপর দিয়ে খাবো, অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখো এর মধ্যে দিচ্ছে কি, এটা মশলাটা দিলি মিট মশলা, মিট মশলা দিয়েছে, আর দিচ্ছে ঘরে যা যা আছে, আর একটু লঙ্কা দে, হ্যাঁ লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নে। বাড়িতে যা যা আছে সেটা দিয়ে সেসব মশলাই ব্যবহার করা হয়েছে। এতে ম্যাগি মশলা দেওয়া যায়, তারপরে চাউয়ের মশলা দেওয়া যায়। এই দেখো কি সুন্দর বানিয়েছে, আওয়াজটা পাচ্ছ, আর মশলাটা মাখিয়েছে, দারুণ খেতে হয়েছে। কড়কড় করছে, হ্যাঁ এরপর আবার ডিনার বানাতে হবে। মেয়েও খাচ্ছে, নিজে বানিয়ে কেমন লাগছে? নিজেই বানিয়ে নিজেই। আজকে ডিনারে কি বানিয়েছি দেখো তোমরা, সিম্পল একটা রান্না, চলো দেখাই তোমাকে কী বানিয়েছি। পটল দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি, আর রুটি, আর আছে মিষ্টি সীতাভোগ। তাহলে ডিনারটা করে নিই, তাহলে ডিনারটা করে নিই, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।